প্লেসেস ওয়ার কম্পিউটার্স আর ইউজড, মানে কোন কোন জায়গায় এই কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি। কম্পিউটার্স আর ইউজড ইন ডিফারেন্ট প্লেসেস টু ডু ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। লেট আস ফাইন্ড আউট দ্য প্লেসেস ওয়ার দে আর ইউজড, চলো দেখা যাক কোথায় কোথায় ব্যবহার করা হয়। ফার্স্ট, অ্যাট হোম, বাড়িতে ব্যবহার করা হয়। ইন স্কুল, স্কুলে ব্যবহার করা হয়। ইন অফিসেস, অফিসে ব্যবহার করা হয়। ইন ব্যাঙ্কস, ব্যাঙ্কে ব্যবহার করা হচ্ছে। ইন শপস, দোকানে ব্যবহার করা হয়। অ্যাট এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট মানে যেখান থেকে প্লেন ওঠানামা করে এবং যেখান থেকে ট্রেন যাতায়াত করে, যেখানে যেখানে থামে সেটাকে রেলওয়ে স্টেশন বলা হয়। তাহলে এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশনে ইউজ করা হচ্ছে। তো এই চ্যাপ্টারে আমরা কী কী জানতে পারলাম? যে কম্পিউটার ইজ এ ভেরি ইউজফুল মেশিন, এই কম্পিউটার হচ্ছে খুব দরকারি, খুব উপকারী একটা মেশিন। ইট ক্যান ডু মেনি কাইন্ডস অফ ওয়ার্ক উইদাউট গেটিং বোর্ড অর টায়ার্ড, অর্থাৎ বিরক্ত না হয়ে, ক্লান্ত না হয়ে বিভিন্ন ধরনের কাজ এই কম্পিউটার করতে পারে। উই ক্যান টাইপ ডকুমেন্টস, ড্র পিকচার্স অ্যান্ড সলভ সামস ইউজিং কম্পিউটার, আমরা কম্পিউটার ব্যবহার করে কোনো কিছু লিখতে পারি, ছবি আঁকতে পারি, ম্যাথ করতে পারি। উই ক্যান অলসো লিসেন টু মিউজিক, প্লে গেমস অ্যান্ড চ্যাট উইথ আওয়ার ফ্রেন্ডস ইউজিং কম্পিউটার, আমরা মিউজিক শুনতে পারি, গেম খেলতে পারি এবং আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি। এ কম্পিউটার ইজ ইউজড ইন ডিফারেন্ট প্লেসেস লাইক হোম, স্কুলস, ব্যাঙ্ক, শপ এটসেট্রা, এই কম্পিউটারগুলো ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়, যেমন বাড়িতে, স্কুলে, ব্যাঙ্কে, দোকানে ব্যবহার করা হয়। নাও ইটস টার্ন অফ ইউর এক্সারসাইজেস। ডু ইট ইয়োর সেলভস। কোশ্চেন নাম্বার এ, টিক দ্য কারেক্ট ওয়ান। এখানে এই চারটে কোশ্চেন দেওয়া রয়েছে, আগের ঠিক আগের এক্সারসাইজের মতোই তিনটে করে অপশান দেওয়া রয়েছে, যেটা ঠিক সেটা টিক দিতে হবে। নাম্বার বি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, ব্র্যাকেটে দুটো করে অপশান দেওয়া রয়েছে, যেটা ঠিক সেটা এখানে লিখতে হবে। নাম্বার সি, ট্রু ফলস রয়েছে পাঁচটা, এই ট্রু ফলস তোমাদের লিখতে হবে। সো যতটুকু আজকে পড়া হলো এই যতটুকু তোমরা পড়বে, আর এই নাম্বার এ, নাম্বার বি আর নাম্বার সি এটা হোমওয়ার্ক করবে।